রাউজানের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজ অ্যান্ড ট্রেনিং সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার 5ই অক্টোবর রাউজান পৌরসভার মুন্সিরঘাটাস্থ রাউজান চাইল্ড স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান চাইল্ড স্কুলের পরিচালক শ্রীমান দাস শুভ। সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি পাবেন, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে আপনার থেকে অবশ্যই হাতে কলমে কাজগুলো দেখাতে হবে। যে কোনো কাজ করেন না কেন, সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটের সাথে আপনি কতটুকু দক্ষ, আপনার মতো হাজারো দক্ষ বর্তমানে এখানে রয়েছে। পুরো বাংলাদেশের মানুষ, জনশক্তি এখন প্রচুর দক্ষ মানুষ বেকার। উদ্বোধক ছিলেন শিক্ষক এবং রাউজান কম্পিউটার ভিলেজ অ্যান্ড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা শুভজিৎ বণিক। তার জন্য নিজেকে সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বর্তমানে আইটি ট্রেনিং তথা কম্পিউটার ট্রেনিং এর কোনো বিকল্প নাই। বর্তমানে এটি পেশা হিসেবে অধিক সমাদৃত। এর উপর ভিত্তি করে আমরা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং। সভাপতিত্ব করেন কম্পিউটার ভিলেজ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক জয় চৌধুরী। বাসায় আছেন, পড়ালেখা করছেন, কেউ অনার্স করছেন, কেউ এসএসসি করছেন বা এসএসসি দিবেন, তো আমি বলি কি আপনাদের এই মুখকম সময়টাকে আপনারা ওটার মধ্যে ধাবিত করতে পারেন যে আপনারা পরবর্তীতে একটা ভালো একটা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার হতে পারেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বলেন বা বিভিন্ন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিম, রাউজান প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রশিক্ষক পার্থ দে এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার রুবেল দে, পাইলট নাথ, কম্পিউটার ভিলেজ এর ম্যানেজার শুভ শর্মা, শাহেদ, অন্তু, মাইকেল, পর্তয়, দুর্জয় সহ আরো অনেকে। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। সম্মানিত সম্মানিত